জ্যৈষ্ঠের তাপদাহে পুড়ছে দেশ, স্বস্তিতে নেই মানুষ, মন প্রাণ চাইছে আকাশ ভেঙে বৃষ্টি নামুক। নাবিশ্বাস ওঠায় এ দশায় বৃষ্টি নামবে কিনা সে তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী ২৪ ঘন্টার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে বয়ে চলা মাঝারি ধরনের তাপপ্রবাহ অব্যাহত থাকবে। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে। সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, তবে চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রার বিষয়ে পূর্বাভাসে জানানো হয় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এই সময়ের মধ্যে ঢাকায় বাতাসের গতি ও দিক দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৮ থেকে ১২ কিলোমিটার, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে। সঞ্চিতা শম্পা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।